দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও কুসুমুন্ডি ব্লকে পালিত হলো হুল দিবস। গঙ্গারামপুর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের সেমিনার হলে এই হুল দিবস পালন করা হলো। মূলত বীর শহীদ সিধু কানুর বলিদান দিবস উপলক্ষে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এদিনের এই হুল দিবস উদযাপন করা হয়। এ বিষয়ে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কালীপদ সরকার জানান, যে অত্যন্ত সমারোহের মধ্য দিয়ে এবং আমাদের যে বীর শহীদ সিধু কানু, এই আদি পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও যে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, এইটাই শুধু আদিবাসী ভাইদের স্মরণ করিয়ে তাদের কৃষ্টি কালচার সংস্কৃতি এবং নিজস্ব একটা যে ধারা, তাদের সামাজিক যে প্রথা, এটাকে অব্যাহত রাখার জন্যেই সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনেই আজকে এই যেমন একটা আমরা চরম মুহূর্তের মধ্যে, চরম বিপদের সময় আমরা করোনা ভাইরাসের এই লকডাউনে, এখন এই অবস্থায় আনলক লকডাউন পড়েছে যদিও, সেই হিসাবে স্বল্প সংখ্যক কিছু লোক নিয়ে আমরা বীর শহীদ সিধু কানুকে সম্মান জানানোর জন্যে আমরা এখানে হুল দিবসের আয়োজন করেছি ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে। অন্যদিকে কুসুমুন্ডি পঞ্চায়েত সমিতির টাউন সভাকক্ষে এই হুল দিবস পালন করা হয়। পাশাপাশি কুসুমুন্ডি পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের এসসি সার্টিফিকেট প্রদান করা হয় এদিন। এ বিষয়ে হুল দিবস উদ্যোক্তা বুধু হেমরান জানান, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ বিভাগের ১৬৫তম সাঁওতাল বিদ্রোহ অর্থাৎ হুল বিদ্রোহ যেটা, সেটা উদযাপন হলো। কোথায় করলেন? এটা হলো আমাদের কুসুমুন্ডি পঞ্চায়েত সমিতি সভাকক্ষে। গত বছর থেকে এবার যেহেতু সারা বিশ্ব জুড়ে আজকে করোনার আবহাওয়ায় সামাজিক এবং দূরত্ব রেখেই এবং বেশি গ্যাদারিং বা জমায়েত না করার জন্য সরকারি যেহেতু নিয়মটা মানতে হয়, ওই হিসাবে আমরা শুধু আজকে এই মাল্যদান টুকু করলাম। গতবার থেকে আমাদের এবার খুবই আমরা দুঃখিত যে একটা মহামারী চলছে, তার মধ্যে এই হুল দিবসে আমরা অনেক মিছিল এবং এ বিষয়ে কুসুমুন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী জানান, যে আদিবাসীদেরকে দক্ষিণ দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন আমার নিউজ। বিশিষ্ট শিক্ষাবিদ অসীম কুমার লাহার উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম অত্যাধুনিক মানের বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করল ANP রাজপুর পাবলিক স্কুল। আমাদের এই অত্যাধুনিক মানের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা ডিজিটাল ক্লাসরুমে শিক্ষাদান করা হয়। সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা, নাচ, গান, অঙ্কন, শরীরচর্চা অত্যন্ত যত্নের সঙ্গে শেখানো হয়। এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মেডিকেল চেক আপ, স্কুল বাস, পরিশ্রুত পানীয় জল, গ্রন্থাগার এবং CCTV ক্যামেরারও ব্যবস্থা রয়েছে। আমাদের ANP রাজপুর পাবলিক স্কুলে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, তাই আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে গড়ে তুলতে আজই আসুন ANP রাজপুর পাবলিক স্কুলে। আমাদের ঠিকানা ANP রাজপুর পাবলিক স্কুল, তপন থানা মোড়, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7797416136। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই আসুন আমাদের ANP রাজপুর পাবলিক স্কুলে।